প্রশ্ন ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে শ্রী শচীন্দ্রলাল সিংহ এরপরের প্রশ্ন রাজ্যের উপজাতি মুখ্যমন্ত্রী কে ছিলেন রাজ্যের উপজাতি মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত দশরথ দেব এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্য পশুর নাম কি ত্রিপুরা রাজ্য পশুর নাম কি ত্রিপুরা রাজ্য পশুর নাম হচ্ছে ফায়ারেস লেঙ্গুর এরপর প্রশ্ন ত্রিপুরা রাজ্য পাখির নাম কি ত্রিপুরা রাজ্য পাখির নাম কি ত্রিপুরা রাজ্য পাখির নাম হচ্ছে সবুজ রাজা পাইরা এরপরের প্রশ্ন ককবরক শব্দের অর্থ কি ককবরক শব্দের অর্থ কি এর উত্তর হবে কক হচ্ছে কথা বা ভাষা বরক হচ্ছে মানুষ বা জাতি অর্থাৎ ককবরক জাতির বাসা এরপরের প্রশ্ন রাজ্যের সবচেয়ে বড় স্টেডিয়াম কোনটি এর আনসার হবে রাজ্যের সবচেয়ে বড় স্টেডিয়াম হচ্ছে দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্স এটি বাদারঘাটে ঘাটে অবস্থিত এরপরের প্রশ্ন রাজ্যের কত শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল এর উত্তর হয়ে যাবে রাজ্যের প্রায় সত্তর শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল এরপরের প্রশ্ন বর্তমান বিধানসভা ভবনটি কোথায় অবস্থিত এর উত্তর হয়ে যাবে ক্যাপিটাল কমপ্লেক্স ক্যাপিটাল কমপ্লেক্সে বর্তমান বিধানসভা ভবনটি অবস্থিত এরপরের প্রশ্ন রাজ্যের প্রথম পত্রিকার নাম কি এর উত্তর হয়ে যাবে রাজ্যের প্রথম পত্রিকার নাম হচ্ছে রবি এরপরের প্রশ্ন ত্রিপুরার জনসংখ্যা বেশি কোন জেলায় এর উত্তর হয়ে যাবে ত্রিপুরার জনসংখ্যা বেশি পশ্চিম ত্রিপুরা জেলায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন এর সাথে সাথে তোমরা জেনে রাখবে ত্রিপুরার সবচেয়ে জনসংখ্যা কম অনুকুটি জেলায় এরপরের প্রশ্ন ত্রিপুরা বিধানসভার আসন সংখ্যা কয়টি এরপরের প্রশ্ন ত্রিপুরা বিধানসভার আসন সংখ্যা কয়টি এর উত্তর হয়ে যাবে ত্রিপুরার বিধানসভার আসন সংখ্যা হচ্ছে সাতটি এরপরের প্রশ্ন ত্রিপুরা লোকসভার আসন সংখ্যা কয়টি ত্রিপুরা লোকসভার আসন সংখ্যা কয়টি এর উত্তর হয়ে যাবে ত্রিপুরা লোকসভার আসন সংখ্যা হল দুইটি এরপরের প্রশ্ন ত্রিপুরার কত অংশ ভূমি অরণ্যময় এর উত্তর হবে ত্রিপুরার প্রায় ষাট শতাংশ অংশ ভূমি অরণ্যময় এরপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কতবার আগরতলায় আসেন এর উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর ষাটবার আগরতলায় আসেন এরপরের প্রশ্ন ত্রিপুরার দীর্ঘতম নদীর নাম কি এর উত্তর হয়ে যাবে ত্রিপুরার দীর্ঘতম নদীর নাম হচ্ছে মনোনদী যার দৈর্ঘ্য একশো ছষট্টি কিলোমিটার এরপরের প্রশ্ন ত্রিপুরার কোন উপজাতি জনগোষ্ঠীর সংখ্যা সর্বাধিক ত্রিপুরার কোন উপজাতি জনগোষ্ঠীর সংখ্যা সর্বাধিক এর উত্তর হয়ে যাবে ত্রিপুরী জনগোষ্ঠীর এরপরের প্রশ্ন ত্রিপুরার বৃহত্ততম অভয়ারণ্যটির নাম কী এর উত্তর হয়ে যাবে ত্রিপুরার বৃহত্ততম অভয়ণ্যটির নাম হল গুমতী অভয়ণ্য এটি দক্ষিণ ত্রিপুরায় অবস্থিত এর আয়তন হচ্ছে তিনশো নব্বই বর্গ কিলোমিটার এরপরের প্রশ্ন ত্রিপুরার উচ্চতম পাহাড় শ্রেণী কোনটি ত্রিপুরার উচ্চতম পাহাড় শ্রেণী কোনটি এর উত্তর হয়ে যাবে ত্রিপুরার উচ্চতম পাহাড় হচ্ছে জম্পুই রেন্স এরপরের প্রশ্ন ত্রিপুরার আন্তর্জাতিক সীমানার দ্রৈব্য কত ত্রিপুরার আন্তর্জাতিক সীমানার দ্রৈব্য কত এর উত্তর হবে ত্রিপুরার আন্তর্জাতিক সীমানার দ্রৈব্য হচ্ছে আটশো উনচল্লিশ কিলোমিটার এরপরের প্রশ্ন ত্রিপুরার দুটি অর্থকরী ফসলের নাম কর ত্রিপুরার দুটি অর্থকারী ফসলের নাম হচ্ছে পাট ও মেস্তা এরপরের প্রশ্ন ত্রিপুরার পশ্চিমবাহী একটি নদীর নাম কর ত্রিপুরার পশ্চিমবাহী একটি নদীর নাম কর এর উত্তর হয়ে যাবে ত্রিপুরার পশ্চিমবাহী একটি নদীর নাম হলো গুমটি নদী এরপরের প্রশ্ন ত্রিপুরার পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ত্রিপুরার পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এর উত্তর হয়ে যাবে জম্পুই পাহাড়ের বেটল্যাং যার উচ্চতা নয়শো উনচল্লিশ মিটার এরপরের প্রশ্ন আয়তন অনুসারে ভারতের রাজ্যগুলির মধ্যে তীরপ্রার স্থান কি বা কত এর উত্তর হয়ে যাবে আয়তন অনুসারে ভারতের রাজ্যগুলির মধ্যে তীরপ্রার স্থান হচ্ছে তৃতীয় ক্ষুদ্রতম ভিওয়ার্স এরপরের কুয়েকশন রাজ্যের প্রথম মহিলা মন্ত্রী কে রাজ্যের প্রথম মহিলা মন্ত্রী কে এর উত্তর হয়ে যাবে বাসনা চক্রবর্তী ভিউয়ার্স ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে